স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি জুমি রহমান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজ আমরা কথা বলবো ঈদের আগে রূপচর্চা এই প্রসঙ্গে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে যুক্ত আছেন ত্বক ও রূপচর্চা বিশেষজ্ঞ শারমিন কোচি। শারমিন কোচি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেটি আমরা প্রসঙ্গ নির্ধারণ করেছি ঈদ, সেই ঈদের রূপচর্চা সম্পর্কে জানতে চাইব যে ঈদের সময়টিতে কি ধরনের সাজ সজ্জা এবং রূপচর্চা প্রয়োজন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমরা কি কঠিন সময় পার করছি, সেটা লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু মূলত লাস্ট ইয়ারের ঈদগুলো আমরা পাইনি। আসলে আমরা এখন না মানে করোনার সাথে থেকে আমাদের মনে হয় আমরা ইউজড হয়ে গেছি। সো আমার মনে হয় যে ঈদের যে আমাদের আনন্দ, সেই আনন্দ থেকে আনন্দ কোনোটাই কিন্তু ম্লান হয়নি। সো আমার মনে হয় যে এবারও আমাদের ঈদটা, আমরা জানি যে আমাদের আমাদের আমরা মুসলমান, আমাদের দুটো ঈদ, আমাদের বড় ধর্মীয় মুসলিমদের বড় যে দুটো ধর্মীয় উৎসব, তার মধ্যে এই দুটো রোজার ঈদ আমাদের আর কোরবানি ঈদ আমরা জানি। তো আমরা মনে করি যে আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, সো এই আনন্দটা যে উদযাপন যেটা, সেটা কিন্তু আমরা করতে পারি, খুব সিম্পল ওয়েতে আমরা করতে পারি। আমরা যদি আমরা ঘরেই আছি, সো আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আছি, একটু দূরত্ব, সামাজিক দূরত্ব মেনটেন করে, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা আছি। তো আমার মনে হয় যে একটু যদি নিজের মনটাকে ভালো রাখার জন্য ঈদে আমরা যে ধরনের ড্রেস আপ, গেট আপ এবং মেকওভার পার্টটা যদি আমরা সুন্দরভাবে করি, আমাদের মনটা খুলে যদি আমরা এটা করি, তাহলে আমার মনে হয় আমাদের ঈদের দিনটা, আমাদের এই উৎসবটাও কিন্তু আমরা ভালোভাবে কাটাতে পারবো। বাইরে না গিয়েও, ঘুরতে না যেয়েও কিন্তু আমরা কাটাতে পারবো ঘরে। তো মেকআপটা কেমন হবে সেটা যদি আমি ভাগ করে নেই দিনের মেকআপ এবং রাতের মেকআপ, তাহলে একটু মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের এটা কোরবানির ঈদ, তো আমরা কিন্তু পশু জবাইয়ের একটা কোরবানির একটা ব্যাপার থাকে। তো এখানে কিন্তু আবার ঘরের যে সদস্যরা থাকে, এদের মধ্যে যদি আমরা এইজ যদি আমরা ভাগ করে নেই, তাহলে কি হচ্ছে যে আমাদের যারা গৃহিণী যারা আছেন, তাদের একটা একটা সেক্টর আছেন, তারপরে হচ্ছে তরুণী যারা, কিশোরী যারা এবং ছোট যারা। সো আমাদের মেকওভারের পার্টটা কিন্তু হচ্ছে গ্রুপ ওয়াইজ আমাদের আমাদের মাথায় রাখতে হবে। তো এই সময় গৃহিণীরা কিন্তু প্রত্যেকেই ব্যস্ত থাকে আমাদের কোরবানির মাংস নিয়ে। সো এই দিনে আমার মনে হয় যে কোরবানির দিন সকালের ব্যস্ততাটা কিন্তু গৃহিণীদের সবচেয়ে বেশি থাকে, তারপর তরুণী কিশোরী তারা তো এই এটা নিয়ে আনন্দটা করে। তো আমি মেকআপটা ওভারঅল বলতে চাই যে ঈদের দিনে সকালবেলা মেকআপটা কিন্তু অনেক বেশি লাইট হওয়া উচিত, একেবারে লাইট মেকআপ হওয়া উচিত, যাতে করে কিনা হচ্ছে ঘেমে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা হবে না। আমরা জানি প্রচন্ড গরম যাচ্ছে এবং ভ্যাপসা একটা গরম, যেটাতে কিন্তু ইন্টারনাল সুয়েটিংটা খুব বেশি পরিমাণ হয়। সো আমরা সেই জন্য আমরা যেতে তাড়াতাড়ি আমরা যদি মানে ঘন ঘন মুখ ধোয়ার যে ব্যাপারটা, হাত ধোয়া এবং মুখ ধোয়ার বিষয়তে, যাতে করে আমাদের মেকআপের কোনো বারবার মেকআপ করতে না হয়। সো আমাদের মনে হয় যে আমাদের ঈদের দিন সকালবেলা আমরা নো মেকআপ লুকটাই প্রেফার করবো। আর যদিও আমরা মেকআপ লাইট একটা মেকআপ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা সবকিছুই ম্যাট ফিনিশিং করবো, যাতে করে আমাদের ঘামে আমাদের অক্সিডাইজ মেকআপটা যেন অক্সিডাইজ না হয়ে যায়, মানে ব্ল্যাক শেডেড না হয়। তো সেক্ষেত্রে আমরা ড্রেস যদি আমরা খুব হালকা সুতি, যেহেতু গরম, আমরা শাড়ি কিংবা সালোয়ার কামিজ কিংবা ওয়েস্টার্ন যেটাই হোক না কেন, আমরা যদি লাইট কালার প্রেফার করি সকালের দিকটা, আমার মনে হয় ভালো, দেখতেও সুদি মনে হবে এবং সোবার আমার মনে হবে। এবং আমাদের এই পারিপার্শ্বিক যে পারিপার্শ্বিক যে অবস্থাটা, যে সিচুয়েশন থাকবে, সেটার সাথে আমার মনে হয় এই ড্রেসটা যাবে। তো সেই অনুযায়ী আমরা যদি মেকআপ নিই, সাপোজ আমি যদি শাড়ি পরি, তাহলে হেয়ার স্টাইলটা আমি একটু হাত খোপা করে নিলাম, কিংবা আমি একটু উঁচু করে পনিটেইলও করতে পারি। যদিও পনিটেইলটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্নের সাথে খুব ভালো যায়, ওয়েস্টার্ন কুর্তি এই টাইপের সালোয়ার কামিজ এটার সাথে খুব ভালো যায়, তারপরেও শাড়ির সাথে কিন্তু আমরা যদি খুব ছোট চুল হয়, তাহলে কিন্তু আমরা পনিটেইলও করতে পারি।
কিছু বড় বা মিড লেন্থের হেয়ার হলে আমরা কিন্তু হাত কপাল করতে পারি। এরপরে মেকআপ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে, যদি অনেকেই অনেকেরই স্কিনে পিগমেন্টেশন থাকে তারা এটাকে নিয়ে খুব শাই ফিল করে, যেমন অনেক পিগমেন্ট এটা তো বোঝা যাবে, চোখের নিচে ডার্ক সার্কেল বোঝা যাবে। সো তাদের জন্য আমাদের যে প্রিপারেশনটা সেটা আমি বলবো, আপনি স্কিনটাকে আগে প্রেপ করে নেন, ভালো করে মুখটা ধুয়ে একটু আইস থেরাপি করেন, এটা সারা দিন আপনাকে সতেজ রাখবে। আপনি মেকআপ করেন আর নাই করেন, আপনি নর্মাল লিপস্টিক আর একটু মানে আই লাইট একটা আই মেকআপ করেও কিন্তু আপনি থাকতে পারবেন, যদি আপনি একটু ভালো করে 10 থেকে 15 মিনিট আই থেরাপি করেন। এতে আপনাকে আপনার স্কিনটাকে সতেজ রাখবে, গরমে আপনার স্কিনটাকেও খুব ভালো রাখবে। সো একটু আইস থেরাপি করে নেবেন, এটার জন্য সময় খুব বেশি সময় প্রয়োজন হয় না, আমরা অন্যান্য কাজগুলো করতে করতে কিন্তু আইস থেরাপি করতে পারি। আরেকটা বিষয় যেটা আমরা মাথায় নিতে পারি বেইজ মেকআপের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু সকাল আমরা একেবারে লাইট কালারের আমরা বেস দিব, সেক্ষেত্রে লাইট একটা ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করতে পারি কালারটা ঠিক রেখে, যাতে করে আমরা খুব অ্যাপ্লাইটা খুব লাইট রাখবো, খুব বেশি পরিমাণ দিব না, এতে হোয়াইটিশ টোনটা খুব বেশি চলে আসবে এবং খারাপ লাগবে। যেহেতু আমরা ওই ঈদের দিন সকালবেলা কোনো পার্টিতে কিংবা গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদারও আমরা অংশগ্রহণ বেশ মানে এই ইচ্ছাতে আমাদের সকালবেলা থাকে না, দুপুরের পর বা বিকালে থাকে। সো সকালবেলা যাতে স্কিনটা সতেজ থাকে সেহেতু একেবারে লাইট কালার আমরা বেস মেকআপ হিসেবে ফাউন্ডেশনকে ইউজ করতে পারি, কিংবা যারা ফাউন্ডেশন দিতে চান না পিগমেন্টেশনের ক্ষেত্রে আপনি একটু ফাউন্ডেশন দিতে পারেন, একটু কনসিলার দিয়ে আপনার পিগমেন্ট গুলোকে একটু মানে আপনাকে হাইড করতে পারে, আপনি হাইড করতে পারবেন পিগমেন্ট গুলোকে। দেন আপনি খুব ভালো করে ব্রাশ কিংবা স্পঞ্জের সাহায্যে আপনি ভালো করে ব্লেন্ড করে নিলেন, কিছুক্ষণ রেখে 5 থেকে 10 মিনিট আপনি রেখে দিলেন ওই ফাউন্ডেশনটা কিংবা কনসিলারটা বসার জন্য। এরপরে আপনি ভালোভাবে আপনার ফ্রেশ পাউডার কিংবা হোয়াইট পাউডারটা আপনি আপনি দিতে পারেন, এতে আপনার লক হয়ে যাবে ফাউন্ডেশন কিংবা কনসিলারটা আপনার লক হবে। এরপরে আপনি কনসিল করলেও চাইলেও করতে পারেন, কিংবা সরাসরি একটা ব্লাশ পিঙ্ক ব্লাশিংটা আপনি ইউজ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে টিন্ট যে ব্লাশিংটা আমাদের যে টোনটা দেয় সেটা কিন্তু ভালো লাগে, যেমন মনে হয় যে অনেক রোদ থেকে বেরিয়ে আসার পরে যে পিঙ্কিশ যে আভাটা থাকে এটি খুব ট্রেন্ড এখন, ভালো লাগছে। সো আপনি আপনারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন। আসা যাক চোখের ক্ষেত্রে, আমরা বেস মেকআপ করি আর না করি, নর্মাল যদি মুখে আমরা শুধুমাত্র ফেস পাউডার দিয়েও যদি আমরা বের হয়ে যাই, আমরা যদি ঈদের সাজটা কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা চোখটাকে একটু মেকআপ চোখের মেকআপটা একটু করতে পারি। সেক্ষেত্রে আমরা চোখের চোখের চোখে আমরা লাইট ব্রাউন, যেহেতু সকালে সকালের মেকআপ সো আমরা একটা লাইট ব্রাউন শেড আমরা দিতে পারি, একটু দুই পাশটাকে আমরা একটু অ্যাশ কিংবা ব্ল্যাক শেড দিয়ে একটু ডার্ক টোন আমরা আনতে পারি, আই লাইনার এবং মাস্কারা দিয়ে আমরা ওকে চোখটা সাজাতে পারি। শাড়ি পরলে কাজলের কোনো একটু জানতে চাইবো যে ঈদের দিন নিশ্চয়ই অনেক কর্মব্যস্ত থাকবেন, বিশেষ করে ঘরের যেই নারীরা রয়েছেন তারা সারাদিন কাজের পর যেই ফেসটা অনেক ডাল হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা ঘরে বসে কি করতে পারেন আবার সেই ক্লান্তি ভাবটা দূর করানোর জন্য? জি, আমি এই জন্য প্রথমেই বলেছিলাম যে আমরা যদি স্কিনটাকে প্রেপ রাখি, ওই যে বলেছিলাম যে আইস থেরাপি যদি করি তাহলে সারাদিনই কিন্তু স্কিনটা ভালো থাকবে। আমি একটু শেষ করতে চাই আমি আই মেকআপটা নিয়ে, আমরা শাড়ি পরলে কাজল চাই এবং চিটটা দিতে আমরা ভুলবো না, এটি হচ্ছে আমাদের ঘরোয়া সাজ যেটাকে আমরা বলি, ঈদের দিনে আমরা এটাকে করতে পারি। আর লিপস্টিকের ক্ষেত্রে আমরা একেবারেই নিউড কালার দিতে পারি, এইবারে নিউড কালারটা কিন্তু বিভিন্ন ধরনের কালার এর নিউড শেডটা বের হয়েছে, শুধুমাত্র ব্রাউনিশ যে নিউডটাতে আমরা ইউজ টু তা না, নিউড বলতে কিন্তু বিভিন্ন ধরনের কালার রয়েছে যেটার সাথে আমরা লাইট ডিপ করেও নিউড কালারটা আসছে এবং এটা খুব ট্রেন্ডি, এটাও ভালো লাগছে। এই সাজগোজের ব্যাপারটি নিয়ে নিশ্চয় আলোচনা চলবে, আমাদের আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিতু, আমি সিলেট থেকে বলতেছি। আমার আসলে মুখের মধ্যে একটু কালো ছোপ ছোপ দাগ হয়েছে, আমি সেটা জানতে চাইছি দাগটা আসলে পরিষ্কার করার জন্য কি করতে পারি হঠাৎ করে। আপু আপনার এইজটা একটু বলতে হবে আপু। 30। 30, ঠিক আছে। 30, আপনার কি বিয়ে হয়েছে, ম্যারিড কি? জি জি জি, হ্যাঁ আমি ম্যারিড। আচ্ছা, বাচ্চা আছে কি? না 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 না,
আচ্ছা, বিয়ের বয়সটা একটু জানতে পারি আপু? মিতু, আপনার বিয়ে হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে 3-4 বছর। 4 বছর? জি। আচ্ছা, দাগের বয়সটা কি আমরা জানতে পারি, যে আপনার এই দাগটা কতদিন ধরে? মেবি 2-3 মাস এরকম হয়ে গেছে। আচ্ছা, মানে অন্য কোনো কিছু ব্যবহার করে না, হঠাৎ করে এরকম কালো দাগটা হয়ে গেছে, দুই গালেই হয়েছে আর কি এরকম। আচ্ছা, বলছি কিন্তু আমাদের সাথে থাকেন, আমি বলছি মোস্ট প্রবাবলি আমরা আসলে উনি কালো ছোপ ছোপ দাগ বলতে কি বোঝাতে চাচ্ছে আমরা তো আসলে স্কিনটা না দেখে এটা আসলে শিওর করে বলা যায় না, তবে ওনার মানে বর্ণনা শুনে যেটা মনে হচ্ছে সেটা সানবার্ন না, কারণ ছোপ ছোপ দাগগুলো হাইপার পিগমেন্টেশনের দাগ, যেটাকে আমরা মেলাজমার ফার্স্ট স্টেপটা আমরা বলি আর কি, হাইপার পিগমেন্টেশনের দাগ। তো ওনাকে যেটা করতে হবে এখন, ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই যেহেতু 2-3 মাস হয়ে গেছে, তো এখন ওনার হাতে সময় আছে, ভালো কোনো স্কিন স্পেশালিস্ট ওনার কাছে, ওনাকে আমার মনে হয় ডার্মাটোলজিস্ট ওনাকে দেখানো উচিত। তো যদি মেলাজমা হয় তাহলে কিন্তু এটা একটা লেন্দি প্রসেস, এবং সেই প্রসেস অনুযায়ী ওনাকে আগাতে হবে। আপু, আপনি এখন ঘরোয়া ভাবে যেটা করবেন, যে আমি আপনার স্পটটা দেখতে পাচ্ছিলাম পাচ্ছি না, তো আপনি এখন যেটা করেন ঘরোয়া ভাবে যেটা করেন, আপনি চক দইটা নিবেন, হাতে বানানো হলে খুবই ভালো, কারণ বাইরের কেনা চক দইটা কতটুকু পিউরিফাই আমরা জানি না। তো আপনি যদি একটু টক দইটা হাতে বানিয়ে নেন, কিংবা শিওর হয়ে আপনি ভালো কোনো মানে ব্র্যান্ডের আপনি টক দইটা আপনি নেন, নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটু টক দইটা যদি 2 চামচ থাকে, আধা চামচ পানি দিবেন এবং 1/4 চামচ মধু দিয়ে খুব ভালো করে মিশিয়ে কটন বল কিংবা কটন প্যাড, মানে যেটাকে কটনটাকে আপনি প্যাডের মতো করে চারকোনা করে কেটে নেবেন, এবং ওটা দিয়ে আপনি একটু আপনার পিগমেন্টের জায়গাটাকে একটু মাসাজ করবেন 10-15 মিনিট, এরপরে ভালোভাবে মুখ ধুয়ে ফেলবেন। মাসাজ করার আগে কিন্তু আপনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপরে আপনি করবেন। রোদে বের হওয়ার সময় আপনি অবশ্যই আপনি সান মানে সানস্ক্রিনটা আপনি ইউজ করাতে ইউজ করার জন্য আপনি ইউজ টু হবেন, কারণ সানস্ক্রিন আপনার মাস্ক, আপনি যত রোদ থেকে দূরে থাকবেন তত আপনার জন্য ভালো। আরেকটা কথা মনে রাখবেন, আমরা যে আপনি যদি গৃহিণী হন কিংবা চুলার কাছে যদি বেশিক্ষণ থাকতে হয়, তাহলে আপনি মনে রাখবেন কিছুক্ষণ সময় পর পর আপনাকে ব্রেক নিতে হবে, মানে এই এই স্পটটা কিন্তু হিটে বাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে কি, রোদের আলোতে বাড়ে, আপনার স্কিন যদি হিটেড হয় তখন বাড়বে। সো আপনার স্কিনকে যত আপনি ঠান্ডাতে রাখবেন এই দাগটা কিন্তু আপনার ছড়াবে না, আর দাগটা যদি আপনি ছড়ানো বন্ধ করতে পারেন তাহলে কিন্তু যেই জায়গাতে আপনার স্পটটা আছে সেখান থেকে আস্তে আস্তে কিওর হয়ে যাবে। আমি যেই ঘরোয়া টিপসটা বলেছিলাম সেটা আপনি ইউজ করলে কিন্তু উপরের যে অংশটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে অনেক হালকা হয়ে যাবে, আর এটি আপনি একদিন পরপরই কিন্তু ইউজ করতে পারেন, আপনি যদি প্রতিদিনও ইউজ করেন তাতেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। শামিন কুচি, আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি, নিশ্চয় আলোচনা চলবে। সমাধান সূত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ঈদের আগে রূপচর্চা। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ত্বক ও রূপচর্চা বিশেষজ্ঞ শারমিন কোচি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে কথা হচ্ছিল ঈদের দিন কি ধরনের মেকআপ নিলে সেটি ভালো হবে, এবারে জানতে চাইব যে মেকআপের পাশাপাশি সারাদিন কাজের শেষে মানুষ কি ধরনের রূপচর্চা করতে পারে, এবং আসলে এই সময়টিতে খাওয়ার চর্চাটা কেমন হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ কথা আমি এটা বলতেই চাচ্ছিলাম যে একটু বলব। প্রথমে আগে ক্লিনিং নিয়ে আমি যদি শুরু করি, তাহলে আমরা এই দিন কিন্তু আমরা কিন্তু মাংস ধরি, এবং এটাকে অনেক এই সময় কিন্তু যারা রান্না করেনও না, শৌখিন রান্নাবিদ যারা আছেন তারাও কিন্তু এই সময় বিফ মেরিনেট করে কিছু একটা করতে চান, তো সেক্ষেত্রে হাতের স্পর্শ কিন্তু থেকেই যায়। তো হাতের স্পর্শ এই মাংসতে থাকা মানে মেরিনেশনে মানেই হচ্ছে কিন্তু এই এই ঈদের মানেই হচ্ছে কিন্তু নখের কোনায় কোনায় এটা অনেক কিছু আটকে যায়, যারা যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে এটা যদি ভালোভাবে ক্লিন না করা হয় তাহলে কিন্তু যে নখের যে কোনো পচা যে রোগটা থাকে সেটা কিন্তু এই সময় কিন্তু ক্যারি করে। আমরা জানি হঠাৎ করি এই এখন কিন্তু বৃষ্টির সিজন, তো এই সময় কিন্তু আমাদের সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই রোগটা কিন্তু এই সময় হয়, এই স্কিন ডিজিজটা কিন্তু এই সময় হয়। তো আমরা যেটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাংসটা তোলা কমপ্লিট হয়ে গেলে, ফ্রিজিং করা কমপ্লিট হয়ে গেলে, সংরক্ষণ করা কমপ্লিট হয়ে গেলে, অবশ্যই আমাদের হাত এবং পায়ের যে যত্নটা আমরা যদি ঈদের আগের দিনও মেনিকিওর পেডিকিওর করে থাকি, সেক্ষেত্রে কিন্তু হাতের মেনিকিওরটা কিন্তু ঘরে বসে কমপ্লিট করতে হবে।
সো এই ক্ষেত্রে কিন্তু খুব ইজি সলিউশন আছে, আমরা একটা বলে আমরা হ্যান্ড বল কিংবা একটা মাঝারি সাইজের বলে কিন্তু আমরা একটু কুসুম গরম পানি নেব, সেই সাথে লেবুর রস, আধা কাপ লেবুর রস, যদি ভিনেগার থাকে খুবই ভালো, না থাকলে অসুবিধা নেই। আমাদের ঘরে আমরা যে শ্যাম্পুটা দিই আমরা চুল ওয়াশ করি সেই শ্যাম্পুটা আমরা এখানে দিতে পারি। আর দুই টেবিল চামচ আমরা লবণ দিয়ে ওই গরম পানিটাকে মিশিয়ে আমার হাত আমরা হাতটাকে ভালো করে একটু এই পানিতে আমরা ডুবিয়ে রাখবো আধা ঘন্টা, 15-20 মিনিট আধা ঘন্টা। এরপরে আমরা ব্রাশের সাহায্যে, টুথব্রাশের সাহায্যে আমরা হাতে নখগুলোকে ব্রাশ করার জন্য আমাদের আলাদা ব্রাশ, আমরা এখন সবাই খুব সচেতন কিনেই রাখে, আর যদি ঘরে থেকে না থাকে তাহলে পুরাতন টুথব্রাশ আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ভালো করে আমরা যদি একটু ব্রাশ করে নিই একদম নখের ভিতর গুলো একটু যদি ক্লিন করি তাহলে আমাদের হাতের যে আগের সৌন্দর্যটা সেটা ফিরে আসে। আর একটু সময় করে ওই দিন যদি একেবারেই করতে না পারা যায় তাহলে তার পর দিন যতটুকু সময় আছে ওই সময় যদি সময়টা আমরা পেয়ে থাকি, আমরা তো ঘরেই থাকবো, সো এই সময়টাতে আমরা একটু হাতের একটা হ্যান্ড প্যাক আমরা তৈরি করে নিতে পারি, যেটা কিন্তু খুব সহজে আমাদের ঘরেই ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে। যেমন আমরা যদি আমাদের ঘরে যদি একটু বেসন থাকে, বেসন যদি না থেকে থাকে তাহলে আমাদের ঘরে কিন্তু সবার ঘরে কিন্তু ময়দাটা আছে, সো এই ময়দা একটু দুধের সাথে মিলিয়েও কিন্তু আমরা একটা ফেস প্যাক আমরা করতে পারি, যেটা কিনা আমাদের হাতে হাতটা একটু ক্লিন করে একটু মাসাজ করে ভালো করে হট ওয়াটার চাওয়াল দিয়ে হাতটা মুছে নিয়ে এরপরে আমরা এই ময়দা এবং দুধের যে প্যাকটা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। যদি ময়দা থেকে না থাকে, মুলতানি মাটি থেকে থাকে, তাহলে আপনি এটা দিতে পারবেন। ঘরে যদি কারো উপটান থেকে থাকে সেটা দিতে পারবেন, আর উপটান এখন যে কোনো সুপার শপে পাওয়া যায়, সো একটা উপটান কিন্তু ঘরে রাখা আমি মনে করি নর্মালি নর্মাল মানে ইউজের জন্য এটা খুবই ভালো। আমাদের দৈনিক যে আমাদের রূপচর্চা ত্বক চর্চার যে বিষয়টা থাকে, আমাদের অনেকেই অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে আমরা কিন্তু বানাতে পারি না, সেক্ষেত্রে কিন্তু সহজ একটা সহজলভ্য পণ্য হচ্ছে, তবে ভালো ব্র্যান্ডের আপনাকে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে। তো এই উপচারটা যদি আমরা একটু দুধের সাথে সাহায্যে মিলিয়ে এটা যদি ফেসেও আমরা অ্যাপ্লাই করতে পারি এবং হাতে অ্যাপ্লাই করতে পারি তাহলে হাতের ত্বকের এবং মুখের ত্বকের যে সতেজতা আছে তা কিন্তু ইনস্ট্যান্ট ফিরে পাবে। জি, আর খাবার দাবার বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম আমি এটা স্কিপ করে গেছি, খাবারের বিষয়টা হচ্ছে এই সময় আমরা প্রচুর 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 মাংসের আমরা আইটেম করি যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য কিছুটা হানিকর। সো আমার মনে হয় যখন আমরা অনেক মাংস আমরা আমরা নিব, তো আমাদের ডায়েট চার্ট থেকে তখন আমরা কিন্তু কার্বের পরিমাণটা একটু কমিয়ে দিব। আমাদের যেহেতু মাংসে একটা চর্বি থাকে, চর্বির অংশটা থাকে এবং বেশি পরিমাণে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা মাথায় নিব, কারণ অতিমাত্রায় তেল এবং চর্বিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হানিকর। বিকজ আমরা কিন্তু এখন এই লকডাউনে আমরা কিন্তু যারা কিন্তু নর্মালি একটু বের হয় হাঁটাচলা করে মুভমেন্টের মধ্যে থাকে আমরা কিন্তু থাকতে পারছি না, একটা লম্বা সময় কিন্তু আমাদের ঘরে কাটাতে হচ্ছে, তো আমাদের শারীরিক যে বার্ন যে বিষয়টা আমরা যে বার্ন করি আমরা যে ক্যালোরি বার্ন করি এই এটা কিন্তু আমাদের অর্থাৎ খাবার খেয়ে খাবারের ক্ষেত্রেই সেটি নিয়ন্ত্রণ করে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ঘরে থেকেই যেই রূপচর্চাগুলো সম্ভব সেগুলো আপনি আমাদের দর্শকদের জানিয়েছেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও দেখা হবে। শারমিন কুজি, আপনাকে অনেক ধন্যবাদ। সমাধান সূত্রে এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।